আজকে আমি ইলিশের ফ্লেভার ঠিক রেখে ঝটপট খুব অল্প সময়ে ব্যাচেলার স্পেশাল ইলিশ পোলাও রান্না করলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। প্রথমে আমি যে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি। আজকে আমার হাতের কাছে ছিল বাসমতি চাউলটা, আমি এই চাউলটা দিয়ে ইলিশ পোলাও রান্না করেছি। আমার যতটুকু লাগবে আমি নিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে আমি হচ্ছে চাউলটা পানি ছড়িয়ে নিয়েছি। আর এই যে আমার লবণ মাখানো মাছটা, আর এবার আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে বাটা পেঁয়াজ মানে পেস্ট যেটা বলে, আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হচ্ছে কষিয়ে নেব ভালো করে। আমি বলেছি যে আজকে আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করব, তো এই যে অল্প তেল মশলা দিয়েই আমি আজকে ইলিশ পোলাওটা রান্না করব। তো আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন পেঁয়াজটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এবার আমি আর একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে এসেছে। এবার আমি মাছটাকে মশলার উপরে দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব। দেখলে বুঝতে পারবেন এই যে আমি মাছটাকে মশলার উপরে দিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব, খুব বেশি না, মানে মশলার উপরে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পড়ে না যায়। জাস্ট মাছটা এপিট ওপিট একটু মশলার উপরে মানে ভেজে নেওয়া হয় এমন। তো আমার এই যে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেল, আমার মশলাটা কিন্তু পড়ে যায় নাই, দেখুন সুন্দর আছে। এবার আমি এর ভিতরে অ্যাড করবো টক দই। তো আমি টক দইটাকে আগে থেকে লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে জ্বালিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিয়েছি, মানে এক পিঠ যখন হয়ে গেছে আর এক পিঠ দিয়ে দিয়েছি, উল্টিয়ে আবারও একটু আমি ঢেকে রেখেছি। বেশি সময় না, কারণ মাছটা তো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে আবার দেখা যাচ্ছে যে হচ্ছে ভেঙে যেতে পারে। তো এবার আমি এই যে উঠিয়ে নিলাম, আমার মাছটা হয়ে গেছে। আমি সব মশলা উঠিয়ে নেব না, কিছু মশলা থাকবে। এবার আমি এই মশলার ভিতরে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলটা দিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, মানে ভেজে নেব চাউলটা। আমি চাউলটা যে খুব বেশি ভেজে নেব তা কিন্তু নয়, আমি অল্প একটু চাউলটা মশলার সঙ্গে ভেজে নেব। এর সঙ্গে আমি অ্যাড করে নেব পেঁয়াজ বেরেস্তা, একটু সামান্য আদা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখন যে সব দিয়ে দেব তা না, আমি পরে দেখে তারপরে লবণটা দেব। তো আর কাঁচামরিচ, কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার আসে, এ কারণে আবার আমি কাঁচামরিচটাই দিয়ে নিলাম। আর আমি 2 কাপ চাউলে 4 কাপ পানি দিয়ে নিলাম। আমি যে কাপে হচ্ছে চাউল নিয়েছি সেই কাপেরই 4 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা হাই হিটে দেব, পানিটা ফুটে গেলে তখন আমি মিডিয়াম দেব। তো আমি প্রথমে হাই হিটে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। যখন ফুটে গেছে তখন আমি মিডিয়াম দিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দেখব যে লবণটা ঠিক হয়েছে কিনা। তো একটু লবণ লাগবে। এবার আমি লবণ দিয়ে ভাতটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি, একটু ভাত উঠিয়ে নিয়েছি এই মাছটা দিয়ে। এবার মাছের উপরে আমি যে ভাতটা উঠিয়ে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি। এবার আমি দেওয়া ভাতটা দেওয়া হয়ে গেলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও ঢেকে আমি কিছু সময় ভাতটা লো হিটে রেখে দিয়েছিলাম। এই যে আমার ভাতটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতেও মাশাআল্লাহ।
পেঁয়াজ বেরেস্তা আমি উপরে দিয়ে দিলাম। এই যে কতটা ঝরঝরা হয়েছে, খুব অল্প সময়ে ঝটপট রান্না করে নিলাম। তো আপনারাও আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।